আমি যে বিষয়টি বলতে চাই সেই জায়গা থেকে ইমনকে সবাই যে দর্যতা রত হৃদান করেন হে আল্লাহ তার সম্পূর্ণ আমার দাবি না মানা হয়েছে, আমরা রাস্তা ছাড়বো না, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের ভাই, আমাদের এরপরে বিক্ষোভ মিছিল হবে, আমাদের ভাই মারা গেছে, এটা আমাদের হত্যা না, এটা আসলে খুন করা হয়েছে আমাদের ভাইকে। তাই আমাদের দাবি, আমরা পাঁচ দফা দাবি দিয়েছি, এগুলো আমাদের মান, এগুলো তাদের মানিয়ে নিতে হবে। এজন্য ইয়ার সেখানে আমাদের এই কর্মসূচি। সড়ক দুর্ঘটনা না, এটা হচ্ছে সাকুরা হচ্ছে কেন দ্রুত গতিতে গাড়ি চালায় অনেক কিছু, সেটা হচ্ছে আমরা মনে করছি আমাদের ভাইকে তারা হত্যা করছে, খুন করছে। নিশ্চয়ই অস্বাভাবিকভাবে হয়েছে, গাড়ির বিশেষ করে গতি নিয়ন্ত্রণ ঠিক না করার কারণে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমরা আসলে সবাই শোকাহত, বিশ্ববিদ্যালয়ের ভাই বন্ধু সকল সকলে আত্মার বন্ধনে আবদ্ধ, তাকে হারিয়ে আমরা শোকাহত। তো আমি অনুরোধ রাখবো যাতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় গাড়ির যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা তারা মেনটেন করে চলে, যাতে পরবর্তীতে এরকম কোনো ভাইকে না হারাতে হয়। গাড়িগুলো যদি বিপরভাবে না চালায়, সঠিকভাবে সঠিক নিয়ম মেনে গতি নিয়ন্ত্রণ করে চালায়, তাহলে তো আশা রাখা যায় এরকম কোনো সড়ক দুর্ঘটনা হয় না এবং এরকম মেধাবী মুখকে আমরা হারিয়ে ফেলি না। শিক্ষার্থীদের বিশেষ করে আমাদের যে পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেই পরিবহনের মালিক, সে সশরীরে এখানে আসতে হবে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে তার সঙ্গে সরাসরি আলোচনা হবে। সেখানে পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের পরিবারের প্রতিনিধি, নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতিনিধি এবং আমাদের যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি সমন্বয়ে একটা যৌক্তিক সমাধান হবে। এবং একই সাথে আমি পরিবহন মালিক সমিতিকে এই জায়গাটায় মেসেজগুলো দিতে চাই, যারা এই যে বিশেষ করে পরিবহনের যে দূরপাল্লার যাত্রী, যে পরিবহনগুলোর যে বেপরোয়া গতি, এই গতি যেন তারা নিয়ন্ত্রণ করে একটা নিরাপদ সড়ক যেন আমাদের সবার জন্য নিশ্চিত করে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইমনের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে আমরাও সমবেতী, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। এ বিষয়ে ফরিদপুরে বাঘা থানায় মামলা হয়েছে এবং ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং হেল্পারও গ্রেপ্তার হয়েছে এবং সার্বিক বিষয়ে বিষয়টা সুষ্ঠু সমাধানের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অচিরই এই বিষয়টা সুষ্ঠু সমাধান হবে। সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও,